আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন দলমত নির্বিশেষে সকলের দায়িত্ব নেবেন, কিন্তু দুষ্কৃতিকারীদের দায়িত্ব কেউ নেবে না। দুষ্কৃতিকারী যারা তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, নাহলে এই দেশ টিকবে না। ছাত্রদের এই আন্দোলনের ঢাল হিসাবে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, ক্ষমতা দখলের পায়তারা করেছে। এরা কারা? যারা আওয়ামী লীগকে সহ্য করতে পারে না, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশকে চায় না। একটু আগে আমি বাংলাদেশ টেলিভিশন ঘুরে দেখে আসলাম, আমি না এটা আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটি, সেই কমিটি আমরা গিয়েছিলাম। এটা মানে বর্ণনা করা যায় না, এত ভয়াবহ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা টেলিভিশনে হয়তো কিছু কিছু চিত্র দেখেছি যে এইরকম ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এখানে ক্ষতি হয়েছে, আগুন লেগেছে, কিন্তু স্বচক্ষে দেখার পর মানে শিউরে উঠতে হয় এবং মনে হয় যে এই কোন বাংলাদেশের চিত্র দেখছি আমরা। বিল্ডিং আগুনে মানে ভবন যেভাবে মানে পাকা দালান এভাবে পুড়ে দেখি নাই, পুড়ে মানে ভবন পুড়ে গেছে, এতক্ষণ ধরে আগুন চলছে সেখানে, এই বীভৎসতা আমরা কি চেয়েছিলাম বাংলাদেশে এরকম বীভৎসতা হবে? যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যে উন্নয়নের গল্প আমাদের সারা বিশ্বে আমাদেরকে গর্বিত করে, আমরা আমাদের যতগুলো উন্নয়ন সেগুলো টার্গেট করা হয়েছে, গণমাধ্যমকে যেভাবে টার্গেট করা হয়েছে, কেন? কারণ গণমাধ্যম তাদের সমস্ত অপতৎপরতার কথা তো মানুষের কাছে তুলে ধরে, এই জন্য গণমাধ্যম টার্গেট, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা টার্গেট, যারা সংস্কৃতি চর্চা করে, যারা সাংবাদিকরা, আমাদের চারজন সাংবাদিকের কথা আমরা শুনছি যে নিহত হয়েছেন, বেশিও হইতে পারে, এবং অনেক আহত হয়েছে, তারা এখনও হাসপাতালে বা বাসায় চিকিৎসাধীন আছেন। এরা তো কোনো দলের না, কোনো পক্ষের না, এরা কিন্তু বাংলাদেশের পক্ষের, এরা স্বাধীনতার শক্তি, স্বাধীনতা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করা, যখন গণমাধ্যমকে আঘাত করা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমকে আঘাত করা হয়, এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে রাষ্ট্রীয় যে চ্যানেলটা ছিল বিটিভি সেখানে আঘাত, এবং সেখানে দখল করার যে কেন উদ্দেশ্যটা কী, উদ্দেশ্যটা ছিল দখল করে একটি সম্প্রচারে যাওয়া, সেখানে ঘোষণা দিয়ে দেওয়া যে বাংলাদেশ আর আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই, এরকম একটি তারা সেটি চেষ্টা করেছে। আমরা আজকে গিয়ে যেটি দেখলাম, তারা চেষ্টা করেছে, সেখানকার যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা সেভাবে সেটাকে আগলে রেখেছেন, তারা স্টিলের আলমারিগুলো সামনে দিয়ে বুঝতে দেয় না যে কোথা থেকে এই সম্প্রচারটি হচ্ছে, নাহলে একটা ঘোষণা দিয়ে কিন্তু এই এই মানুষকে মানুষগুলোকে আরও বেশি উত্তেজিত করতো এবং সবাই মনে করতো মরালি সবাইকে ভেঙে দিত যে বাংলাদেশে আর আওয়ামী লীগ সরকার নাই। এগুলো টার্গেট করেছে আজকে, মানে ওটা বিটিভি ঘুরে আসার পরে যেটা মনে হলো যে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন 1966 সালে যে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা, কখনও 1971 ওইভাবে আঘাত পাকিস্তানের আঘাত করতে পারেনি, 75 পারেনি, কখনোই পারেনি, তো তারা এত শক্তিশালী কীভাবে হয়ে উঠল? আমি যতটুকু শাহিনের বক্তব্য শুনছিলাম যে কেন কীভাবে তারা এইভাবে থাবা বিস্তার করছে, শক্তিশালী হয়ে উঠছে, আমরা সেই খবর রাখি না, আমরা সেই খবর রাখার প্রয়োজন মনে করি না, আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় আমরা হালুয়া রুটি খাচ্ছি, আরামে আছি, কিন্তু আমাদের যে কোনো সময় এই শত্রু আঘাত হানতে পারে, যে তারা যে তলে তলে বেড়ে উঠছে সেই খবরটা আমরা রাখি নাই। আজকের আমার মনে হয় যে আমাদেরও ফিরে দেখার সময় এসেছে। ছাত্ররা যে আন্দোলন করেছে, এই ছাত্র আন্দোলনে তো এগুলো হওয়ার কথা না।